আলহামদুলিল্লাহ, আমার বাসার যে অসুস্থ হাঁস ছিল ওটা ডিম পড়ার পরে আজকে কুচে বসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন খামার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো শুক্রবার, বাচ্চাগুলোকে গোসল করাইতেছি। দুই দিন ধরে গোসল করাইতেছি, গতকালকে গোসল করাই নাই, তো আজকে গোসল করাইতেছি। এই জন্য ভাবলাম যে এটা ভিডিও করে রাখি, কারণ এদের গোসল অনেক সুন্দর লাগে দেখতে। দেখেন আমার হলুদটা এই দাঁড়ায় আছে গোসল করে। এরা পানিতে মোটামুটি পানি পেলে একটু আনন্দ বোধ করে। এদের বয়স প্রায় এক মাস হয়ে গেছে, তো এখন এদেরকে ভ্যাকসিন করাতে হবে ইনশাআল্লাহ। দুই একের ভিতরে এদেরকে আমি ডাক প্লেগের ভ্যাকসিন করাবো, প্লাস আমার বড়গুলাকেও ভ্যাকসিন করে রাখবো একসাথে। এর আগেও ভ্যাকসিন মোটামুটি করাইছিলাম, কিন্তু ওটা নিয়ম মেনটেন করা ছিল না আর কি, যার কারণে আর কি ওইটা আমার এই নতুন করে করাইতে হইব। আর এখানে আমার দেশি মুরগির বাচ্চাগুলো আছে, দেখেন হাঁসের খাবারগুলো খাইতেছে। এইখানে আমার এই যে ডিমের মুরগি আছে, এইখানে আমার এই যে ফেন্সি মুরগিগুলো আছে, তো এখানে নতুন আরও তিনটি মুরগি আছে এখানে দেখেন। এগুলো আপনার ওই যে এই লেয়ার মুরগির মতো কক মুরগি যেগুলো আছে ওই যে ওইগুলার টাইপেরই। এগুলো হলো ডিমের মুরগি, এই তিনটা হইলো নতুন। আর এখানে হইলো আমার ফেন্সি মুরগিগুলোকে খাবার দিছি, দেখাই আপনাদের। এই দেখেন খাবার খাইতেছে, মোটামুটি মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে আগের থেকে। বুলবুলা টাইপের হয়েছে, সকালে ছেড়ে দেই তো সারা অবস্থায় থাকে, যার ফলে একটু আরও ওদের গ্রোথ বাড়তেছে, স্বাস্থ্য ভালো হইতেছে। এখানে যে আমার মুরগিটা আছে আর ওরা এখানে গোসল করতে থাক। তো এই যে আমার কবুতরকে এখানে পানি দিছিলাম, এখানে আমার কবুতর এই যে গোসল করছে, দেখেন সবগুলো একত্র হয়ে গেছে। কবুতর মোটামুটি শনিবারে বিক্রি করবো এক দুই জোড়া, বিক্রি করার পরে আর কি আরও কিছু দামি কবুতর উঠাবো আমার খামারে, দেখেন। আর এখানে এগুলো আছে, গোসল করতেছে, পরিষ্কার হয়ে গেছে, ময়লা ছিল অনেক এখন পরিষ্কার হয়ে গেছে, সুন্দর। তো আমার এই হাঁসের মধ্যে কিছু আপডেট আছে ইনশাল্লাহ, খুশির খবর খুব তাড়াতাড়ি আসবে এখান থেকে। তো আমি খুশির খবরটা কি ওইটা এখন বলবো না, আমি ওইটা নেক্সট আরেকটি ভিডিওতে বলবো। তো এইটার ডিম বলতে এইটার নিচে যে ওই যে আরও দুইটা হাঁসের ডিম দিছিলাম না, ওই দুইটা ডিমের সুখবর। এটার সুখবর তো পাবো ইনশাল্লাহ আমরা সামনের মাসের 15 তারিখে, না না সরি 15 তারিখে না, একটু ডেটটা দেখে নিই, একটু দাঁড়ানো ওয়েট। আরে বাপ খারা, এটা পাবো আমরা 25 তারিখে ইনশাল্লাহ, এটার ফলাফল পাবো 25 তারিখে। এটা বসাইছি আপনার গত মাসে 20 তারিখে বসাইছি, এটা রেজাল্ট আসবে 25 তারিখে। আর এইখানে আমার এটা বন্দি অবস্থায় আছে, ইনশাআল্লাহ এটার সুখবর আসবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এখান থেকে ভালো কিছু আশা করতেছি, দোয়া চাই আপনাদের কাছে যেন আল্লাহ তাআলা এইখানে যে বাচ্চাগুলো হবে ইনশাআল্লাহ সবগুলোকে সুস্থ রাখেন। দেখেন এই যে আমার এইভাবে একটা ভুলের কারণে ভিতরে নড়াচড়া করতেছে, দুইটা ডিম আমার একটু প্রবলেম হয়েছে। দুইটা ডিম প্রবলেম বলতে দুইটা ডিমের খোসায় যেভাবে উঠে গেছে, তো আরেকটা আছে ওইটা আরেক জায়গায় বসাইছি, ও নষ্ট করে ফেলতে পারে, এই জন্য আর কি ওইটা আমি আলাদা রাখছি। তো এইটার অবস্থাও একই করে ফেলছে, প্লাস দেখেন ডিমগুলো ভাঙতেছে। তো এই ছিল আজকের শর্ট ভিডিও, ভিডিওটা লম্বা করবো না আজকে, কারণ গুড নিউজ যেদিন দিব ইনশাল্লাহ ওইদিন লং ভিডিও আসবে। এইটা নিচে বর্তমানে নষ্ট ডিম আছে, নষ্টগুলো আছে ইনশাল্লাহ, এটা যদি ভালোভাবে কুচে বসে তো এটার নিচে আমরা ওই হিসাব করে এটার নিচে যে কটা ডিম পারে বসাই দেবো, যেহেতু ওর ঘাড়টা একটু বাঁকা, তো ঘাড় বাঁকা থাকার কারণে একটু প্রবলেম হইতে পারে ওর, যার কারণে আমরা অতিরিক্ত ডিম দিব না আর কি, সাধ্যের মধ্যে ওর যতটুকু পারে আর কি অতটুকুই ডিম থাকবে এটার নিচে।